ও একটা মজার জিনিস, কি জিনিস? আর আমি কিন্তু একটা ট্রেন কিনেছি। তুমি চোখ বন্ধ করো, আমি দেবো, তুমি ধরবা ধৈরা জিনিসটাও কবা যে জিনিসটা কি। ওয়েলকাম টু সময় এখন ব্লগার, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। মনে আছে পরশুদিন আমি আপনাদেরকে বস্তির ভিডিও দেখিয়েছিলাম, সেখানে একটা সাহায্যকারী খুঁজতে গিয়েছিলাম, তার সঙ্গে কিন্তু অনেক কিছু দেখিয়েছিলাম, দুধ চা খাওয়া, টিয়ে পাখি, আরও কিছু ভিডিও কিন্তু রয়ে গেছে, সেখান থেকেই আজকে আমি শুরু করতে যাচ্ছি। আর আমি কিন্তু একটা ট্রেন কিনেছি, লোকে এত কিছু কেনে, আমি কিনেছি একটা ট্রেন। কোথায় কোথায় ট্রেনটা? কোথায় ট্রেনটা? মাঝে মাঝে রাতে এখানে এসে দাঁড়ায়, আমি আপনাদের দু একদিনের মধ্যে এখানে এসে দেখাবো। শোনেন, লোকে গাড়ি কিনে তার ঘরের সঙ্গে গ্যারেজে রাখে, তারপরে নৌকা কিনে তার পাশে যে পুকুর বা নদীর পার সেখানে রাখে। ঠিক আছে, মানা যায়। আর এই যে আমাদের বাড়ির পিছনের গেট দেখতে পাচ্ছেন তো আপনারা, এই যে আমাদের বাড়ির পিছনের গেট, আমি একটা ট্রেন কিনেছি, ট্রেনটা এসে এই জায়গায় দাঁড়ায়। এই যে আমার আম গাছ। চল আমরা আজকে এইখান দিয়ে বস্তিতে চলে যাব। ফিরে আসার পরে ড্রাগন ফলটা বট দেখে কেমন অবাক হলো। ও একটা মজার জিনিস আছে। কি জিনিস দেখি? দাঁড়াও না, এরকম করতেছো কেন তুমি? তুমি চোখ বন্ধ করো। স্মৃতি কিছু না, না রে অগ্নি, অগ্নি কি জিনিস বলতো? মনে পড়তেছে না আমার। তুমি চোখ বন্ধ করো, আমি দেবো, তুমি ধরবা ধৈরা জিনিসটা কবা যে জিনিসটা কি। বলো, ধারণা করো। না ওরা মনে বুঝতে পারিনি, ছোট হয়েছে সাইজে। নিজের হাতের বানানো গাছের ড্রাগন ফল কাটবো, কালকে একটা সালাদ বানাবো নিয়োগনি, এইটা দিয়া তারপরে মালটা। না না না, আমার এইসব খাওয়ার দরকার নাই, শুধু এটা খাবো, শুধু খাবো প্রথম ফল। আমার বর ড্রাগন ফলের কথা ওরম বলতেছিল কেন জানেন? এই যে আমার আম গাছ যে দেখাইলাম না, এই আম গাছে 20টা আম হয়েছিল, একটাও পাইনি, সব চুরি হয়ে গেছে। ঝমঝমা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে মা বানিয়েছে খিচুড়ি, আমরা এখন খাবো, সাথে বানিয়েছে সোনালি মুরগি, খিচুড়ি দিয়ে সোনালি মুরগি, আজকে রিভিউ হবে, মজাও হবে। কালারটা দেখেন জাস্ট, খিচুড়ি কালারটা, খালি কালারটা দেখে বলেন, মানে আজকে খিচুড়ি একদম একদম সেই হয়েছে, আমি খাইছি অল্প একটু, একদম অনেক ভালো হয়েছে, অনেক স্বাদ, মানে সেই স্বাদ। যদি সাথে থাকে দেশি বা সোনালি মুরগি, ও জমে পুরো ক্ষীর, দেখেন পুরো বৃষ্টি হচ্ছে, এর মধ্যে নাড়ে দিতে খিচুড়ি একদম সেই হচ্ছে, আমাদের সোনালি মুরগি একদম সেই করে বানানো হচ্ছে, কষা কষা তেল তেল কষানো হচ্ছে, এখন পানি দিই। যাই হোক, মানে মিলে সব একদম মাংসতে দিয়ে দিলে, আর সাথে একটু যদি আমের আচারটা থাকে। আমরা খিচুড়িতে সালাদ খাই, আমরা খিচুড়িতে আচার খাই, হ্যাঁ আমের আচারটা সেই হয় খিচুড়িতে খাইতে। আজকে আপনাদের তো একটা রিভিউ আসবেই খাওয়ার। গাইস, মা যে আসলে এত কাজ কিভাবে পারে আমি বুঝি না, আসলে আপনারা বুঝেন, এত কাজ করে আসলে বলার বাইরে, এত অতগুলো আচার বানাইছে। এই যে এই আচারগুলো, এগুলো হলো গিয়ে শুধু শুধু খাওয়া যায়, বিভিন্নভাবে খাওয়া যায়, এই আচারগুলো আরও টেস্টি হয়, এগুলো ভর্তা দিয়ে খাওয়া যায়, আলু ভর্তা দিয়ে, কেমন লাগে বাবা? এগুলো আলু ভর্তা দিয়ে খেতে, আলু ভর্তার মধ্যে এগুলো একটু আম নিয়ে একটু রসুন নিয়ে খাইলে ওহ যে স্বাদ। আরেকটাও আছে দেখো তো বাবা, কফির উইটা দাও, ওই যে নিচে নিচে আছেন, আমি বলছিলাম এই যে একটা বড় বানাইছে, এই যে এরকম আরও একটা আছে, ওইটা ভিতরে ঢুকানো একদম, এটা সামনে ছিল দেখে দেখাইলাম। এই যে আমার ছেলে একেবারে রিভিউ দিতে দিতে দেখলাম পাগল হয়ে যাচ্ছে, এই যে এইখানে বড় বড় আচারগুলোর বোতলগুলো, পিছনে আরও একটা আছে এই আচার,
আর এই যে এই আচার, এই দুটো কিন্তু সেম জিনিস, কিন্তু মানে দুইটা মনে হয় দুইবার বানাইছে, আমি কিছু ঠিক করে জানি না, কিন্তু দুইটা একই জিনিস। কিন্তু মানে ভাবেন কত আচার, 1 2 3 4 আবার এই যে 5টা, এতগুলো আচার বানায় একা একা। গাইস, আচারের কথা বলতে বলতে আপনাদের সামনে চলে আসলো মাংস, টেস্টি টেস্টি চিকেন মাংস চলে এসেছে, সোনালি মুরগি একদম। আজকে আমরা খিচুড়ি আর মাংস খাবো, সোনালি মুরগি এবং খিচুড়ির মাংস। গাইস, আমাদের সামনে আমার পেটে খিচুড়ি আর মাংস চলে এসেছে, এখন মাংস দেওয়া হবে। দাও মাংস, দাও ইয়ামি ইয়ামি মাংস। রান্না বান্না শেষ, আমার ছেলে আর ছেলের বাবা খাচ্ছে। আজকাল দেখা যাচ্ছে তারা খাবারের রিভিউ দেওয়ার জন্য আর বলা লাগে না, নিজেরাই কয় মা একটু ভিডিও করো, তো দাও খাবার রিভিউ। এই যে এখানে খিচুড়ি দিয়ে মাংসর ঝোল দিয়ে মা খাইছি, একটু মাংস নিছি, খিচুড়িটা একদম ড্রাই ড্রাই হয়েছে। আর দেশি মুরগি, তো দেশি মুরগির সাথে মজাই লাগছে, দেশি মুরগির সাথে অনেক মজা লাগছে। আর আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন, আমার সাথে থাকেন, সময় এখন ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, টাটা বাই বাই। বিদেশিদের এই আচারটা খাওয়াইছিলাম, সবাই বলছিলো উই ডোন্ট ওয়ান্ট টু ইট, আই থিঙ্ক ইটস স্পাইসি, ওয়াও ইটস সুইট, আপনার বাসায় গিয়ে খান জান। হ্যাঁ এরকম করতে হয় না, ভাদ্র মাস তো এরকমই হবে, এই বৃষ্টি এই রোদ।